তেহট্ট মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং তেহট্ট সরকারি আইটিআই কলেজের সহযোগিতায় অনুষ্ঠিত হলো মেগা জব ফেয়ার 2022। সরকারি আইটিআই কলেজে অনুষ্ঠিত হয়েছে এই জব ফেয়ার অর্থাৎ চাকরি মেলা, যেখানে বিভিন্ন রাজ্য থেকে মোট 6টি কোম্পানির কর্মীরা চাকরি দেওয়ার উদ্দেশ্যে ইন্টারভিউ নিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের এগিয়ে বাংলা প্রকল্পের আওতায় থাকা অন্যান্য সাধারণ ছেলেমেয়েরাও নিজের পছন্দ মতো কোম্পানিতে চাকরির জন্য আবেদন করে ইন্টারভিউ দিয়েছে। কলেজ সূত্রে জানা গিয়েছে এদিন 300-এরও বেশি পড়ুয়া আবেদন করে। এই উদ্যোগের জন্য গ্রামীণ এলাকার একাধিক পড়ুয়ার ভবিষ্যৎ তৈরি হবে বলে মনে করছে প্রশাসন থেকে কলেজ কর্তৃপক্ষ। সরাসরি চাকরির ইন্টারভিউ দিতে পেরে খুশি ছাত্রছাত্রীরা। এটা শুধুমাত্র আমাদের ভাবনা নয়, এটা তেহট্ট মহকুমা শাসক, জেলা শাসক এসডিও ম্যাডাম এবং তেহট্ট আমাদের একদিনকে একটা মিটিং হয়েছিল। তো ম্যাডামের মেন মানে ম্যাডামের এটা চিন্তাধারা ছিল যে আমরা যদি এখানে শুধুমাত্র স্কিল না আনস্কিল লেবারদেরকে ডেভেলপ করেও যদি এরিয়াটা আমরা ডেভেলপ করতে পারি তাহলে আমাদের এরিয়াটাতে অনেক বেশি আরও ফ্রুটফুল রেজাল্ট আমরা পাবো। অ্যাটলিস্ট এই যে আমাদের তেহট্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ বর্ডার থেকে মাত্র 5 কিলোমিটার দূরে, প্রচণ্ড অত্যন্ত রুরাল এরিয়া এটা আমাদের কাছে। তো এরকম জায়গায় এরকম একটা জব ফেয়ার আমার মনে হয় ম্যাডামের আসার পর এবং আমাদের তেহট্ট গভর্নমেন্ট আইটিআই তেহট্ট গভর্নমেন্টের সাবডিভিশনে প্রথম একটা এত বড় একটা জব ফেয়ার অর্গানাইজ হয়েলো। তো এইখান থেকে শুধুমাত্র আমাদের আইটিআই ছেলেমেয়েরা নয়, যারা জেনারেল কলেজে পড়াশোনা করছে, যারা পিছিয়ে পড়ে আছে, 10-12 পাস করে যারা বেরিয়ে আসছে কী করব বুঝতে পারছে না, তাদের জন্য এই জব ফেয়ারটা তারা বসুক, কর্মের দিশা পাক, এটা নিয়ে আমরা আয়োজন করেছি। আমাদের এখানে এসছে এখনও পর্যন্ত 6টা কোম্পানি, তাদের মধ্যে অন্যতম হচ্ছে বেঙ্গল সানসোলার, আমাদের হন্ডা আছে, মাহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা আছে, মাহিন্দ্রা সিআইই আছে, এরকম নাম করা ছজন কোম্পানি আমাদের এসছে এবং তারা শুধুমাত্র স্কিল্ড লেবার নয় আনস্কিল লেবারদেরকে তারা তুলে নিয়ে যাচ্ছে, যারা 10-12 পাস করেছে এবং নর্মালি গ্র্যাজুয়েশন পাস করে যারা এটা করছে তাদের জন্য এই কর্মের দিশা আমরা দেখাচ্ছি। রাজশ্রী মিত্র, প্রিন্সিপাল, তেহট্ট গভর্নমেন্ট আইটিআই। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।